আসসালামু আলাইকুম। রণিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবির আওতা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় এক, আবহাওয়া ও জলবায়ু। এই অধ্যায়টির অনুশীলনের কিছু গুরুত্বপূর্ণ সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। বন্ধুরা, পূর্বের পাঠগুলোতে আমরা এই অধ্যায়টি সম্পূর্ণ পড়েছিলাম এবং আমরা এই অধ্যায়টি সম্পর্কে জ্ঞান অর্জন করেছিলাম। এই অধ্যায়টিতে আমরা শিখেছিলাম আবহাওয়া ও জলবায়ুর সম্পর্ক, বায়ুচাপ ও বায়ু প্রবাহ, আবহাওয়া ও জলবায়ুর উপাদান এবং বিরূপ আবহাওয়া সম্পর্কে। আজ আমরা এই অধ্যায়টির অনুশীলনের কিছু গুরুত্বপূর্ণ সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন সম্পর্কে জ্ঞান অর্জন করব। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। প্রথমে আমরা সঠিক উত্তরগুলো দেখে নিই। এক, বায়ুর তাপমাত্রা বলতে কী বোঝায়? ক, বায়ু কতটা গরম বা ঠান্ডা? খ, বায়ুতে জলীয় বাষ্প কম না বেশি? গ, বায়ু হালকা বা ভারী? ঘ, সূর্যের আলো বেশি না কম? বলো তো বন্ধুরা, এখান থেকে সঠিক উত্তর কোনটি হবে? বায়ুর তাপমাত্রা বলতে কী বোঝায়? হ্যাঁ, ক, বায়ু কতটা গরম বা ঠান্ডা। এবার আমরা দুই নাম্বারটি দেখে নিই। দুই, বায়ুর চাপ অত্যধিক কমে গেলে কী ঘটে? ক, ঝড়। খ, বৃষ্টি। গ, কুয়াশা। ঘ, শৈত্য প্রবাহ। বলো তো বন্ধুরা, এখানে সঠিক উত্তর কোনটি? হ্যাঁ, ক, ঝড়। তিন, বাংলাদেশে প্রতি বছর কোনটি দেখা যায়? ক, বন্যা। খ, ভূমিকম্প। গ, তাপদাহ। ঘ, তুষারপাত। বলো তো বন্ধুরা, এখানে সঠিক উত্তর কোনটি? হ্যাঁ, ক, বন্যা। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কিসের? ক, সময়। খ, স্থান। গ, দিক। ঘ, শক্তি। হ্যাঁ, এখানে সঠিক উত্তর হচ্ছে ক, সময়। বন্ধুরা, এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ি ও শিখি। প্রথম প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের তিনটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। বাংলাদেশের তিনটি প্রাকৃতিক দুর্যোগের নাম হলো কালবৈশাখী, টর্নেডো ও ঘূর্ণিঝড় বা সাইক্লোন। দুই, আবহাওয়া কী? কোনো নির্দিষ্ট সময় কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থাই হচ্ছে আবহাওয়া। তিন, আবহাওয়ার উপাদানগুলো কী কী? আবহাওয়ার উপাদানগুলো হলো তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, মেঘ, বৃষ্টিপাত ও বায়ুচাপ ইত্যাদি। চার, সাধারণত কোন সময় সমুদ্র থেকে স্থলভাগে বায়ু প্রবাহিত হয়? সাধারণত দিনের বেলায় সমুদ্রের উচ্চচাপ অঞ্চলের শীতল বায়ু নিম্নচাপ অঞ্চলের স্থলভাগে প্রবাহিত হয়। পাঁচ নম্বর, আমাদের দৈনন্দিন জীবনে আবহাওয়ার পূর্বাভাস কিভাবে সাহায্য করে? দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানের আবহাওয়া বিভিন্ন হয়। আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা থাকলে আমাদের কোনো দিন আমরা কোন দিন কোন কাপড় পরব কিংবা ছুটির দিনে আবহাওয়া কেমন হবে তা জেনে পূর্ব থেকে বেড়াতে যাওয়ার পরিকল্পনা অথবা কী কাজ করব তা ঠিক করতে পারি। বন্ধুরা, আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে নিলাম। এবার আমরা বর্ণনামূলক প্রশ্ন সম্পর্কে জ্ঞান লাভ করব। প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, বায়ুচাপ কী? বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের ওপর যে চাপ প্রয়োগ করে তাই হচ্ছে বায়ুচাপ। বায়ু সর্বদা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হয়। বায়ুচাপের তারতম্যের কারণে বায়ু প্রবাহিত হয়, ঝড় বৃষ্টি ইত্যাদি সৃষ্টি হয়। প্রশ্ন দুই, কিভাবে নিম্নচাপ সৃষ্টি হয়? কোনো অঞ্চলের কোনো স্থানের তাপমাত্রা বেশি হলে বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, ফলে সেখানে বায়ুচাপ কমে যায়। একে নিম্নচাপ বলা হয়। দিনে স্থলভাগ জলভাগ থেকে তুলনামূলক বেশি উষ্ণ থাকে। উষ্ণ স্থলভাগ তার উপরে থাকা বাতাসের উষ্ণতা বৃদ্ধি করে, গরম বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে ওই স্থান ফাঁকা হয়ে নিম্নচাপের সৃষ্টি করে। প্রশ্ন তিন, বাংলাদেশে কেন বর্ষাকালে অধিক
বৃষ্টিপাত হয়। বর্ষাকালে সূর্য বাংলাদেশের উপর খাড়াভাবে কিরণ দেয়, তাই বাংলাদেশের স্থলভাগ বঙ্গোপসাগরের চেয়ে উষ্ণ থাকে, ফলে বায়ুচাপ কমে যায়। এ সময় বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের বায়ুচাপ বেশি থাকে, ফলে বঙ্গোপসাগর এলাকা থেকে এদেশের দিকে মৌসুমি বায়ু প্রবাহিত হয়। দক্ষিণ থেকে এই বায়ু প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে। এই জলীয় বাষ্প পূর্ণ বায়ুর কারণে বর্ষাকালে বায়ুর আর্দ্র থাকে এবং অধিক বৃষ্টিপাত হয়। প্রশ্ন চার, কালবৈশাখী ঝড়ের কারণ ব্যাখ্যা করো। গ্রীষ্মকালে আমাদের দেশে বজ্র ঝড় কালবৈশাখী সৃষ্টি করে। মূলত এ সময় বাংলাদেশে সূর্য খাড়াভাবে কিরণ দেয়, ফলে স্থলভাগ অত্যন্ত গরম হয়ে ওঠে এবং বিকেল বেলায় ঝড় হয়। প্রখর সূর্য কিরণে বায়ু গরম হয়ে ওঠে এবং নিম্নচাপের সৃষ্টি করে। গরম বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়, সেই সাথে সঞ্চারণশীল ধূসর মেঘ সোজা হয়ে উপরে উঠে গিয়ে জমা হয়। পরবর্তীতে এই মেঘ ঘনীভূত হয়ে ভারী ও বজ্রবৃষ্টি শিলাবৃষ্টি হয় এবং আশেপাশের উচ্চচাপ অঞ্চল থেকে ঝড়ো হাওয়া বইতে থাকে। এভাবেই কালবৈশাখী সৃষ্টি হয়। পাঁচ নম্বর প্রশ্ন, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে মিল ও অমিল কোথায়? আবহাওয়া ও জলবায়ুর মধ্যে মিল হল জলবায়ু ও আবহাওয়া উৎপাদনগুলো একই এবং সেগুলো হল তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, মেঘ, বৃষ্টিপাত ও বায়ুচাপ। কোনো বছরের কোন নির্দিষ্ট সময় আবহাওয়া কি হতে পারে সে সম্পর্কে ধারণা পেতে হলে জলবায়ু জানা জরুরি। অর্থাৎ কোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই হচ্ছে জলবায়ু। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে অমিল, আবহাওয়া হলো কোনো স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, আর জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা। আবহাওয়ার পরিবর্তন অনেক দ্রুত হয়, জলবায়ুর পরিবর্তন হয় ধীরে ধীরে। সর্বশেষ প্রশ্ন, জানুয়ারি ও জুলাইয়ের মধ্যে কোন মাসটি বনভোজনের জন্য উপযুক্ত, কেন? জানুয়ারি এবং জুলাই মাসের মধ্যে জানুয়ারি মাসটি বনভোজনের জন্য উপযুক্ত। বাংলাদেশে বর্ষা শুরু হয় জুনের মাঝামাঝি এবং শেষ হয় আগস্ট মাসে। বর্ষাকালে মাসিক গড় আর্দ্রতা ও বৃষ্টিপাতের পরিমাণ অন্যান্য মাসের তুলনায় বেশি হয়ে থাকে। এছাড়া বর্ষাকালে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাসে বাংলাদেশের এক পঞ্চমাংশ পানিতে তলিয়ে যায়, অর্থাৎ বন্যা হয়। এজন্য বর্ষাকালে বনভোজনের জন্য উপযুক্ত সময় নয়। অন্যদিকে জানুয়ারি মাসটি মূলত শীতের শেষ সময়। এই সময় সূর্য বাংলাদেশে তীর্যকভাবে কিরণ দেয়, এই বায়ুচাপ বেশি থাকে, তাই বায়ুচাপ বেশি থাকে। শীতকালে উত্তর দিক থেকে দক্ষিণে বঙ্গোপসাগরের দিকে বায়ু প্রবাহিত হয়। এই বায়ু স্থলভাগ থেকে আসে বলে এতে জলীয় বাষ্প কম থাকে, এজন্য শীতকালে শুষ্ক থাকে এবং বৃষ্টিপাত কম হয়। এসব কারণেই জানুয়ারি মাসটি বনভোজনের জন্য উপযুক্ত। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কী কী শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম অধ্যায় ১১, আবহাওয়া ও জলবায়ু, এই অনুশীলনের গুরুত্বপূর্ণ সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।